গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া, একটা সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে। অযোধ্যা সেই ঘটনার পর অসংখ্য আদিমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলিমকে জেলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেল। ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামুখ করা হয়েছিল। আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুক্রিয়া জানাই, শ্রদ্ধা জানাই, ওই দিন কারো ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না, তারা না বলে দিয়েছেন। সাফ তাও যা ইচ্ছে তাই করো, যাব না ওই সমাবেশে। দুই একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না। যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন, আপনারা আমরা আশা করি, আমরা কথা দিতে পারি, এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন। কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান, আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের সংশোধনতে কাজ না হয়, আমরা প্রতিবাদের রাস্তায় যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন, আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া, একটা সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে। আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয়নি। আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন, আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই। কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার, সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের, যে কী কী বিষয়ে ওনারা সংস্কারে হাত দিবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন। এইটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে, এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হবে, দেশ ব্যর্থ হবে। আলহামদুলিল্লাহ আশা করছি যে এটার কেউ ব্যর্থ করবেন না। আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আপনি বসুন, যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে, আরেকবার জনগণের সাথে, জনগণের প্রতিনিধিদের সাথে, রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়ালগ করুন। আমরা অভিনন্দন জানাই, আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়ালগ শুরু করতে যাচ্ছে। তারা যদি ডায়ালগ করেন, আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে কিন্তু মাথা না। আমাদের লোকেরা আয়না করে গিয়েছে কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। আমাদের লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে কারো সহানুভূতির কামৃদ্ধ। যারা 3 বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন, আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফ লাইন ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ, অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে দিয়েছিল, তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলা ছিল তাদের খাবার। এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড়টি তাদেরকে চিবাতে হয়েছে, ওইটা ছিল যে। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আদিমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলিমকে জেলে নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেল। বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। বৃদ্ধ প্রাজ্ঞ বয়স্ক আলিমদের পায়ে বেড়ি, হাতে কড়া,
একদিন আমি একজন এসকাউটের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই এদিকে আসো, ওই যে ভদ্রলোকের পায়ে বেড়িয়ার হাতে কোড়া ওইটা খুলে এনে একলা আমার পায়ে আর আমার হাতে লাগাই দেবে। কেন বলছে? আমি বললাম যে ইনি কোরআন হাদিসের উস্তাদ, ইনি হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাগরিদের উস্তাদ, তালাবার উস্তাদ, ইনি ইমামুল হাইয়া উল মাইয়া। তাদের কথায় আমরা মিম্বর থেকে শুনি, চকের পানি ফেলি, তাদের কথায় মানুষের দিলে আসর হয়, তাদের হাতে লাগিয়েছেন কড়া, পায়ে লাগিয়েছেন বেড়ি, এটা সহ্য হয় না। বললো আপনি চাইলে এটা পারবো না। আমি বললাম তাইলে আমি চোখ ফিরে আনলাম। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে, তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি। অথচ ABCD তাদের দলের চোর ডাকাত করে এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। উলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়নি। অথচ দুর্ভাগ্যের বিষয় আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে কৌমি জননী বানাই ফেললেন। এই লজ্জা আমরা রাখি কোথায়? ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামত করা হয়েছিল। আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই। ওই দিন কারো ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি, বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করা, না তারা না বলে দিয়েছেন। সাফ তাও যা ইচ্ছে তাই করো, যাবো না ওই সমাবেশে। দুই একজনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে। আর ওই রকম যারা কমিশনারি বানিয়েছিলেন তারা হয়তো তাদের সাগরিকদেরকে নিয়ে এখানে এসেছে। আফসোস, আল্লাহর কুরআন, রসুলের কিতাব, কিতাবুল্লাহ সুন্নতে রসুলুল্লাহ লেখাপড়া করে মানুষ কিভাবে এইভাবে নিজের বিবেককে ছাপা দিতে পারে? আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন। আমরাও আসুন, আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করি, তাদেরও তওবা করা উচিত। সম্মানিত ভাইয়েরা, একটা দুঃসময় জাতি পার করেছে, চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দখলদারের জ্বালায় অতিষ্ঠ, মা বোনদের ইজ্জত নিয়ে তটস্থ, জীবন নিয়ে অতিষ্ঠ, তটস্থ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটত, মানুষের মুখের দিকে তাকানো যেত না, চুপি চুপি কথা বলতে ভয় পেত, একটা অদৃশ্য তালা টুটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কথা বলতে পারব, অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে না। জামাত ইসলামের উপরে তো রাগ কেন? রাগ হচ্ছে এই দল তাকে কেউ কখনো কিনতে পারে, খরিদ করতে পারে। এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত করে। রাগের মূল জায়গা এখানে, আমাদের লেজ কাটা গেছে তো তোমাদের লেজ ঠিক থাকবে কেন? গোসাটা ওই জায়গায়, ওই যে শৃগাল তার লেজ পুড়েছিল